প্রথমেই ওয়েলকাম টু মাই চ্যানেল আমার যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তার সঙ্গে পরবর্তী পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো আমি এখন যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বলছে পজ মেশিন ছাড়া বিক্রি হবে না সার অর্থাৎ যে রাসায়নিক সারগুলো আমাদের বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানির মারফত যে আমরা পাই কৃষি জমিতে দেওয়ার জন্য যে রাসায়নিক সার যেটা কৃষি জমির ক্ষেত্রে উর্বরতা বাড়াতে খুবই উপযোগী সেই সার বলছে এবারে পজ মেশিন ছাড়া বিক্রি হবে না সার পজ মেশিন জিনিসটা কি মানে পজ মেশিন হচ্ছে একটা এমন ধরনের মানে সার বিক্রির সময় তো যখন সারটা কোম্পানি যখন সেটা প্রোডাক্টটা হয়ে যাওয়ার পর যখন সেল করবে তখন কিন্তু এই মেশিনের সাহায্যে করলে তাহলে এই পুরো সারের সঠিক দামটা কৃষকরা পাবে মানে সঠিক দামে কিনতে পারবে অর্থাৎ ব্ল্যাক মার্কেটিংটা থেকে হাত থেকে কৃষকরা বাঁচবে সেই জন্য এই পজ মেশিন এটা হচ্ছে পজ মেশিন যার সাহায্যে দামটা নির্ধারিত হবে সেলারকে তাকে তার দামটা আপলোড করতে হবে অনলাইনে বিভিন্ন কাজ রয়েছে এর ফলে যে বিক্রি করছে তার সে ডুপ্লিসিটিটা করতে পারবে না তার হাত থেকে কৃষকরা রক্ষা পাবে যাই হোক সেই নিয়ে ভিডিও দেখে নাও একটু খবরটা কি বলতে চাইছে এটা হচ্ছে শান্তির বাজার পঁচিশ সেপ্টেম্বরের খবর সার বিক্রির ক্ষেত্রে বড় সড় ধরনের পরিবর্তন আনতে চলেছে সরকার রবিবার এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী সোমবার সারের হোলসেল ডিলারদের নিয়ে আয়োজিত বৈঠকে এই ব্যাপারে আরও স্পষ্ট করে দিয়েছেন কৃষি দপ্তরের সচিব ও আধিকর্তা আগরতলা সার্কিট হাউসে কৃষি সচিব এমএলএদের এল বৈঠক বৈঠকটি হয় সারা রাজ্য থেকে হোলসেল ডিলারদের এই বৈঠকে ডাকা হয় এই বৈঠকের মধ্যে দিয়ে সরকার মূলত রাজ্যের চাহিদা সমস্ত সার বেসরকারি চ্যানেলে বিক্রির প্রস্তুতি শুরু করে দিয়েছে মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন রাজ্যে কেমিক্যাল সারের মোট চাহিদা পঁচাত্তর থেকে আশি হাজার মেট্রিক টন অর্থাৎ সাড়ে সাত থেকে সাত আট কোটি কেজি তার মধ্যে পঁচাত্তর শতাংশ সার ক্রয় মানে সরকার ক্রয় করে ডিএলডব্লিউ সেটা স্টোরের মাধ্যমে বেছে অবশিষ্ট পঁচিশ শতাংশ সার বিক্রি হয় বেসরকারি ব্যবসায়ীদের মাধ্যমে নয়া সরকার সমস্ত সার বেসরকারি বিক্রেতা বা ব্যবসায়ীদের মাধ্যমে বিক্রি করার পরিকল্পনা নিয়েছে এর মাধ্যমে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বলে সরকারের আশা এবং সূত্রে জানা গেছে যে এই দিন বৈঠকে সচিব ও অধিকর্তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে পজ অর্থাৎ পয়েন্ট অফ সেল বা পিওএস মেশিনের মাধ্যমে সমস্ত সার বিক্রি করতে হয় মেশিন ছাড়া কোনো সার বিক্রি করা যাবে না কৃষক বা ক্রেতাকে রিসিপ্ট দিতে হবে এবং রেকর্ডের বাইরে কেনা বাচা করা যাবে না অধিকতর ডিপি সরকার উল্লেখ করেছেন দেশের সব রাজ্যে এই ব্যবস্থা সম্পূর্ণরূপে চালু হয়ে গেছে ত্রিপুরাতেও চালু করার জন্য দিল্লি থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্প্রতি এই ব্যাপারে দিল্লিতে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয় সেখানে ত্রিপুরায় ডিবিটি চালুর জন্য গুরুত্ব দেওয়া হয়েছে তার সাপ কথা দুই পঞ্চায়েত নিয়ে অন্তত একটি করে রিটেল আউটলেন থাকতে হবে এক জেলার হোলসেলাররা অন্য জেলার রিটেলারদের কাছে সার বিক্রি করতে পারবে না সার বিক্রিতে পুরো স্বচ্ছতা আনতে সব ধরনের সার বিক্রি করতে হবে সারের কোথা কোথায় কী স্টক আছে কবে কখন কি পরিমাণ সার বিক্রি হয়েছে অনলাইনে বা উর্বর ওয়েবসাইটে প্রতিদিন আপলোড করতে হবে এছাড়াও সার ব্যবসায়ীরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মাধ্যমে চাষিদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির কাজেও যুক্ত হয়ে থাকা হতে হবে এবং সচিব এমএলএ জানিয়ে দিয়েছেন সার সরবরাহে যে হেফাজত অবস্থা চলছে তার থেকে মুক্তি দিতে হবে যারা লাইসেন্স নিয়ে কাজ করছে না তাদের লাইসেন্স বাতিল করতে হবে করতে তিনি অধিকর্তাকে নির্দেশ দেন সারের চাহিদা অনুযায়ী সব জেলায় হারে সারের হোলসেল লাইসেন্স রিটেল লাইসেন্স দিতেও তিনি নির্দেশ দেন তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন এতদিন যেভাবে চলছে তা হবে না বেশি দামে বা মনোপলি দামে সার বিক্রি করা যাবে না কঠোর পদক্ষেপ নেওয়া হবে পজ মেশিন দরকার আশিটি এখন পর্যন্ত প্রায় দুশো জন রিটেলার পজ মেশিন পেয়েছেন হোলসেলারদের দপ্তর সার আনার জন্য যে পরিমাণ এলোকেশন দেবে সবটাই আনতে হবে এই ব্যাপারে সময়ে সময়ে দপ্তরে রিভিউ করবে দপ্তর এবং কেউ ব্যর্থ হলে লাইসেন্স বাতিল হতে পারে উপকর অধিকর্তা রাজীব দেব বর্মা জানিয়েছেন এই রিটেলাররা যেসব কোম্পানি সার বিক্রি করবে তা লাইসেন্সে এন্ডোর্স করতে হবে নয়তো বিক্রি অবৈধ বলে গণ্য হবে তাহলে আমরা এই খবরটা থেকে যেটা জানলাম এটা ত্রিপুরা সরকারের একটা খবর তো এখানে কি ব্যবস্থা নিচ্ছে যে সারের যে ডুপ্লিসিটি বা ব্ল্যাক মার্কেটিং রোধ করার জন্য এই পজ মেশিন মাধ্যমে সার বিক্রি করার পরামর্শ দিয়েছে দপ্তর কারণ এটা খুবই ভালো এর ফলে কৃষকরা সঠিক দামে সার কিনতে পারবে এবং ব্ল্যাক মার্কেটিং থেকে হাত থেকে রক্ষা পাবে যাই হোক এটা কৃষক ভাইদের জন্য এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং তার সঙ্গে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের খবরের জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ